এখন গান শোনাবার আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। আমি জানি আপনারা অপেক্ষায় ছিলেন, কারণ এমন একটা আয়োজনের জন্য কে অপেক্ষায় থাকবে না। এত সুন্দর করে আমাদেরকে সুরের মাঝে ডুবিয়ে রাখে, আমরা একটা সুন্দর সময় উপভোগ করতে পারি, আর সেই সময়টার অপেক্ষায় থাকবো না তা কি হয়। আর আমার কিন্তু আকাঙ্ক্ষার আরেকটা জায়গা আছে, আপনাদের সাথে কথা বলতে পারা, সরাসরি আপনাদের কাছ থেকে গানের অনুরোধ যেমন জানতে পারি, আপনারা কেমন আছেন সেটা জানতে পারি, সব কিছু মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা সময়। আর আমাদের এই এলগন গান শোনাবার আজকের আয়োজনে যে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন তারাও আমাদের ভীষণ প্রিয়, এই সময়ের বেশ প্রমিসিং দুজন সঙ্গীত শিল্পী, যারা আসলে আমাদের লোকগানের ভান্ডারকে সুন্দর করে সবার সামনে তুলে ধরার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখছে। এ প্রজন্মের যারা রয়েছেন তাদের কাছেও তো আমাদের এই শিকড়ের গানগুলো পৌঁছে দিতে হবে, তাই তো? এবং সেই জায়গা থেকেই তারা কাজ করে যাচ্ছেন। আছেন আমাদের সাথে তরিক মৃধা এবং সেই সাথে রয়েছেন লাবণী শাহরিয়ার। দুজনকে আমন্ত্রণ, কেমন আছো তোমরা? বেশ ভালো আছি, খুব ভালো লাগছে তোমাকে পেয়ে। আমিও ভীষণ খুশি তোমাদেরকে যখন পাই, খুব সুন্দর একটা সময় কাটে। এবং আমি আসলে সুরের বলা যায় যে একটা মুখিয়ে থাকি গানের জন্য, তো সেই ক্ষেত্রে আসলে তোমাদেরকে যখন পাই আমি তো আসলে ডুবে থাকি, বুধ হয়ে থাকি সুরে। শুরু করতে চাই, আমরা তরিককে দিয়ে শুরু করব নাকি লাবণী? লেডিস ফার্স্ট, আমাদেরকে স্বামীজি বলেছেন, সালাউনি কি শুনবো শুরুতেই? শুরুতেই চেষ্টা করছি শ্রদ্ধেয় রাধারমণ দত্তের খুবই জনপ্রিয় একটি গান, এমন মায়ার কাইন্দনা। আর কাইন্দনা শুনবো, চেষ্টা করছি। মায়ার কান্দনার কান্দনা রাইবি নদিনী, রাইবি নদিনী, এমন মায়ার কান্দনার কান্দনা রাইবি নদিনী, রাইবি নদিনী। কান্দিলে না আর আসিবে, এগো কান্দিলে
ধামাইল গানের একটা অন্যরকম আবেদন আছে, এবং সেই আবেদনটা আমাদের মনের মাঝে এমন করেই জিয়ে রাখো তোমরা, সেটাই চাই। তরিকের কাছে আসবো, তরিককে শুনবো। খুবই খুবই জনপ্রিয় এই গানটি, বন্ধু তোর লাইগারে গানটি করছি, শুনবো। বন্ধু তোর লাইগা রে হে বন্ধু তোর লাইগা রে, আমার তনু জ্বর মনে লয় সারিয়া যাইতাম থুয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে।
পাহাড়েরও কান্ধ নদীর কূলে বইয়া পার হইমু পার হইমু কইরা দিন তো যাই চলিয়া রে পার হইমু পার হইমু কইরা দিন তো যাই চলিয়া রে বন্ধু তোর লাইগা যাইতাম ভুয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জর জর মনে লয় ছাড়িয়া যাইতাম ভুয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে মনে লয় ছাড়িয়া যাইতাম ভুয়া বাড়ি ঘর গান কতবার করে আমরা শুনি এবং এক একবার এক এক রকম করে ধরা দেয়। আর তোমার গায়কের মধ্যে একটা ভিন্ন স্বাদ পেলাম সবসময়। মানে এর আগেও আমার যতবার দেখা হয়েছে তোমাকে একটা কথা বলেছি যে তরিকের ভয়েসটা এত খোলা একটা আওয়াজ এবং ও কখনো চাপ মানে একটু গলাটাকে যে একটু দেই একটু একটু মোলায়েম সুরে গাওয়ার চেষ্টা করি সেই সেই বিষয়ের ধার কাছেও নাই। খুব ভালো লাগলো, একদম একদম খুব ভালো লেগেছে। কোন গান? আচ্ছা এবারে করছি খুবই জনপ্রিয় একটি গান, তোমার বাড়ি আমার বাড়ি। আচ্ছা শুনবো। চিত্রা নদী ইচ্ছা হইলে আইসো বন্ধু তোমায় ডাকি যদি ঢেউয়ের তালে উঠব দোলে এ ঢেউয়ের তালে উঠব দোলে ভাসব নীরবদি মধ্যে বাড়ি আম
কি দুর্দান্ত, ভীষণ ভালো লাগলো। এবং চিত্রা নদীতে গেছো কখনো? কি ভীষণ সুন্দর। এবং বিকেল বেলার আলোতে, মানে সন্ধ্যা নামার আগে যে বিকেলের একটা আভা হয় না, ওই সময়টাতে চিত্রা নদীর মধ্যে নৌকোয় বসে থাকা, ছই ছাড়া নৌকা যেটা, ঠিক সূর্য ডোবার আগ মুহূর্তে, কি যে ভীষণ সুন্দর। এবং চিত্রা নদী যে আসলে কবি বা সাহিত্যিক লেখকদেরকে ভাবিয়েছেন তার পেছনে যথেষ্ট কারণ আছে। আর কি সুন্দর একটা গান, ভীষণ ভালো লাগলো। আমরা তরিকার কাছে আসি। তরিক পুরো এত সুন্দর করে হয়ে আমাদের দিকে তাকায় আপু। আসলে আপনি আমাকে একটু সময় দেয় না, একটু চিন্তা করো কি গান শুনবো আমরা। আমরা একজন দর্শকের সাথে কথা বলি। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আপনাকে শুনছেন। আশিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাদের দোয়ায় ভালো আছি। অনেক সুন্দর গান করতেছেন আজকে, মিউজিশিয়ানদের কোনো তুলনাই নাই, তারা অসাধারণ বাজাচ্ছে, তারা সবসময় জন্য অনেক সুন্দর বাজে। আর ভাইয়ের কাছে আমার দুইটা গানের রিকোয়েস্ট আছে। জি জি, কোন গান? আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, আর একটা হচ্ছে পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আচ্ছা, আমি চেষ্টা করব একটা গান করার। যে কোনো দুটো গানই ভীষণ সুন্দর। অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকবেন নিশ্চয়ই পুরোটা আয়োজন জুড়ে। আমরা তোমাকে আরেকটু সময় দেব। আরো একজন দর্শক আছেন, কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। আমার বন্ধু বিহানেকো সহেনা পরানেকো, আর একটা হচ্ছে বড় মায়ারে মায়ারে মায়া লাগাইছে। অনেক অনেক ধন্যবাদ। মজার একটা ব্যাপার হচ্ছে যে গানটি আমি ভেবেছিলাম গাইবো, পরে আবার ভেবেছি গাইবো না, কিন্তু এখন তো গাইতেই হবে, রাইট? এই জন্য আমি হেসে দিলাম। হ্যাঁ অবশ্যই, আমি আপনার অনুরোধ রাখার চেষ্টা করব। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকেন। আমরা তরিক এবারে আর সময় দিব না, এবারে গানে যাব। তখন হচ্ছে তোমার কথা শুনছিলাম, এত সুন্দর করে কথা বলছিলে, হারিয়ে গেছিলাম চিত্রা নদীতে। অনেক ধন্যবাদ। গানটাও এত সুন্দর গান, লুৎফর ভাইয়ের লেখা গান, খুব সুন্দর গান। আমি এখন তাহলে আমাদের দর্শক যে রিকোয়েস্ট করলো ওটাই করি। বাহ, খুব ভালো, শুনি। ওকে, সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ জার করিয়া ভালোবাসে যাকে, যে যাহারে ভালোবাসে কষ্ট যেন দেয় না, যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। দুঃখ মনে হয় না,
পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ ব্যথা দিলে ভালোবেসে যাইও
ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও ভালো যারে বাসিয়াছো ভালোবেসে যাইও আকাশ দেওয়ান মরলে কইও আকাশ দেওয়ান মরলে কইও সে যেন ছয় না আকাশ দেওয়ান মরলে কইও সে যেন ছয় না আপন মানুষ ব্যথা দিলে মেনে নেয়া যায় না ভাবের মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না ভাবের মানুষ মনের মানুষ প্রেমের মানুষ দিলের মানুষ মনের মানুষ প্রেমের মানুষ জানের মানুষ দিলের মানুষ ব্যথা দিলে মেনে নেয়া যায় না মেনে নেয়া যায় না মেনে নেয়া যায় এই গানটাই এমন একটা গান যে যখন যে অবস্থাতেই সরে না কেন একেবারে নিজের মধ্যে চলে যেতে পারে আর সত্যিকার অর্থে পর মানুষ কষ্ট দিতে পারেও না যা কষ্ট দেওয়ার আপন মানুষই দিতে পারে কারণ পর মানুষ বা দূরের মানুষকে কি বললো কি এসে গেল মনে হয় না কিন্তু কাছের যে কোনো বন্ধু হোক আত্মার মানুষ হোক যাই হোক না কেন যেই হোক না কেন ছোট্ট একটা কষ্ট অনেক বড় আকারে মানে মনে এসে ধরা দেয় এত সুন্দর এবং এত সহজ কিছু কথা এত সুন্দরভাবে তুলে ধরেছেন আকাশ দেওয়ানের গান মানে কিছুটা অন্যরকম সেটা আমরা জানি মিলেমিশে এক আকার খুব ভালো লাগলো গানটা আমরা এবারে তোমার কাছে আসি কি শুনবো তো সবসময়ই আমি প্রত্যেকটা লাইভে অনুষ্ঠানে চেষ্টা করি ও দর্শকের অনুরোধের গানটা গাওয়ার জন্য একটা হলেও অন্তত চেষ্টা করি তো অনুরোধের গানটি করছি বড় মায়া লাগাইছে এবং তোমার ওই যে কি জানি বলে কমন পড়ে গেছে শুধু বাউল সালাম সরকারের গান চেষ্টা করছি নিশ্চয় জানি কোন মন্ত্র দিয়া মন কায়রা নিস না জানি কি মন্ত্র দিয়া মন কায়রা নিস বড় মায়া বড় মায়া আরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া But
কথাটা লাবণীর জন্য না, এখনকার কথাটা তরিকের জন্য। সেটা হচ্ছে স্বাদহীন ডালের মধ্যে একটু লেবুর রস কতটা স্বাদ তৈরি করতে পারে সেটা যখন খাওয়া যায় তখন বোঝা যায়। তুমি গানের মাঝখানেও শুরু করার পরে বলছিলে যে ওর কাছে তো গানটা অনেক ভালো লাগছে, সো ওই যে লেবুর রসটা ঠিক কতখানি দিতে হবে সেটা খুব সুন্দর করে লাবণী দিল আর কি। ভীষণ ভালো লাগলো গানটা, একটা ভিন্ন রকমের স্বাদ আস্বাদন করলাম। আমি চেষ্টা করি, ইভেন আজকে ভাইয়াকে দেখলাম, মানে সবসময় লক্ষ্য করি, বাট আজকে একটু লক্ষ্য করলাম যে ভাইয়ার গানগুলোর মধ্যে অনেক ভেরিয়েশন আছে যেগুলো শুনে শান্তি লাগে কানে, যেটা আমার আমার খুব ভালো লাগে। আমিও চেষ্টা করি। তোমার গান সবসময় ভালো লাগে, আজকে আরো ভাইয়া বলুন। তরিক ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল আমার খুব, সেটা হচ্ছে জীবন দেওয়ানের কলিজাত দাগ লেগেছে গানটা যদি একটু শোনাতেন প্লিজ। আচ্ছা, আমি চেষ্টা করব ভাইয়া, সাথেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকবেন নিশ্চয়ই পুরোটা আয়োজন জুড়ে। আরো একজন দর্শক আছেন, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? আমি কক্সবাজার থেকে বলছি, ইমন, মোহাম্মদ ইমন। মোহাম্মদ জীবন, বাহ খুব সুন্দর নাম, কথা বলুন, অতিথিরা আপনাকে শুনছেন। হ্যাঁ, আমার এই যে শিল্পী ভাইয়ের সাথে একটু কথা ছিল। জি জি, কথা বলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ভালো আছি। জি জি, আলহামদুলিল্লাহ, মালিকের রাখা। গানের রিকোয়েস্ট, একটা আমার বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে প্রেমের নদী, এই একটু আগে গিয়েছেন আমাদের। আচ্ছা, তাহলে যে আপনার ওই আমি তোমার নাম লো এখান দি গগনতে। হ্যাঁ হ্যাঁ, থাকুন, সাথে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।
সাথে থাকবেন নিশ্চয়ই ইমন, আপনি আমাদের পুরোটা আয়োজন জুড়ে সাথে থাকুন এটাই চাই। এবারে গানে যাব, যাই যাই। কি গান? কোনটা গাওয়া যায়? এর আগেটা ধরো দিয়ে বলি। ঠিক আছে, ওকে চল। এই গানটি শ্রদ্ধেয় কারি আমিরউদ্দিনের গান, আমি গাইছি। ওরে বন্ধু বিনয় একাকিনী, বন্ধু বিনয় একাকিনী, কেমন করে রইগ দরদিয়া বন্ধু আমার কো, দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সইগ, দরদিয়া বন্ধু আমার কো, বন্ধু বিনে একাকিনী, বন্ধু বিনে একাকিনী, কেমন করে রইগ দরদিয়া বন্ধু আমার কো, দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সইগ, দরদিয়া বন্ধু আমার কো।
দরদিয়া বন্ধু আমার, দরদিয়া বন্ধু আমার, দরদিয়া বন্ধু আমার কো। আহা, তরিককে আমি তরিকের কণ্ঠে আধুনিক গান শুনেছি এবং একটা কথা খুব জানতে ইচ্ছা করছিল যে আমাদের ভীষণ শ্রদ্ধার মানুষ, বাংলাদেশের সম্পদ একজন রথীন্দ্রনাথ রায়, স্যারের গান কি তুমি গাও? হ্যাঁ গাই। আমার কাছে মনে হয় যে ওর কণ্ঠে এই গানটা, মানে স্যারের গান এত ভালো লাগবে, একটা অন্যরকমের ব্যাপার আছে। কারণ এই এই পাওয়ারটা সবার গলায় থাকে না এবং এই ধরনের শক্তিশালী ভয়েস আমাদের খুব দরকার। আমরা খুবই খুশি যে আমাদের তরিক আছে। থ্যাংক ইউ। পরে গানে যাই, কি শুনবো লাবণী? এবারে চেষ্টা করছি শ্রদ্ধেয় দীনহীনের কথাও সুরে আমি হৃদয়ে হৃদয় দিয়া। আচ্ছা শুনবো, চেষ্টা করছি। আমি হৃদয়ে হৃদয় দয়া,
আমরা চট করেই তরিকের গানে চলে যাই। তরিকের আজকের আয়োজনের শেষ গান, তারপরে আর একটা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো, সো গানেই চলে যাই। তোমার রিকোয়েস্টের গানটাই করছি তাহলে। ওকে, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে, সে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে, বধুবে সে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো, বেশ কন্যা যখন এলো রে, যেন খুশি বন্যা বয়ে গেল রে। স্বজন সাথী রয় একটি কবুল বলতে হয়, হায় আল্লাহ মিলাই যেন দুটি মন, হায় আল্লাহ মিলাই যেন দুটি মন। স্বপ্ন দেখে কনে বর একটি সংসার একটি ঘর, হয়ে যায় রে দুটি হৃদয়ের বন্ধন, হয়ে যায় রে দুটি হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। আজ দেখো পরের ঘরে
আয়োজনে আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি। গানে যাবো লাবণী। এত সুন্দর একটি গান, আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আর আমার গুরুজনেরা আছেন, এত সুন্দর করে বাজিয়েছেন, আমি জাস্ট আপু হয়তো দেখেছেন। আচ্ছা, এবারে একটু ভান্ডারী অঙ্গের গান করছি, দেখে যারে মাঝ ভান্ডারে। ঠিক আছে, চলো। আমার শেষ গানটি করছি মাঝ ভান্ডারের একটি গান। দেখে যারে মাঝ ভান্ডারে, দেখে যারে, দেখে যারে মাঝ ভান্ডারে, হইতাছে নূরের খেলা, নূরের মোনা বসাইছে